बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलाइकुम। आमार प्राण प्रिय प्रिय शिक्षार्थी बंधुरा केमन आछो? आशा करी भालो आछो। सबाइके अनेक अनेक शुभेच्छा जानिए आजकेर पाठ शुरू करछि। देखो तोमादेर जन्य आमी फुल निये एसेछि, आमार হাতের তৈরি এই ফুল দিয়ে আমার দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের পাঠে স্বাগতম জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। পাঠের বিষয়বস্তু শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত, অধ্যায় পাঁচ, গুণ, পৃষ্ঠা 55। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে আটের গুণের নামতা শিখিয়েছিলাম, মনে আছে তো? এবং আটের গুণ সম্পর্কিত দুটি অঙ্ক করিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমরা নয়ের গুণ সম্পর্কে ধারণা নিব এবং নয়ের গুণের নামতা পড়ব এবং নয়ের গুণের সম্পর্কিত দুটি অঙ্ক করব খাতায়। সবাই রেডি আছো তো? সবাই খাতা কলম নিয়ে রেডি হও। সবাই দেখো এখানে কী দেওয়া আছে, কী এনেছি তোমাদের জন্য। নয়ের নামতা বন্ধুকে আনছি, তাই না? হ্যাঁ, আমরা এবার এই বন্ধুর সাথে পড়ি নয়ের গুণের নামতা। সবাই একটু আমার সাথে সাথে একটু পড়ো তো দেখি। দেখো, নয়ের এক গুণ সমান কত? নয়। নয় গুণ দুই 18, নয় গুণ তিন 27, নয় গুণ চার 36, নয় গুণ পাঁচ 45, নয় গুণ ছয় 54, নয় গুণ সাত 63, নয় গুণ আট 72, নয় গুণ নয় 81, নয় গুণ 10 90। ভেরি গুড। আসো এবার আমরা একটু সুরে একটু সুন্দর করে পড়ি। নয় একে নয়, নয় দুগুণে 18, তিন নং 27, চার নং 36, পাঁচ নং 45, ছয় নং 54, সাত নং 63, আট নং 72, নয় নং 81, নয় দশে 90। ভেরি গুড। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে আরেকবার পড়ার জন্য। এবারে আমরা এই যে দেখো তোমাদের জন্য সেই যে বলের ঘরটি এসেছি, এখানে কয়টি বল আছে আমরা জানি? হ্যাঁ, 100টি বল আছে, তাই না? হ্যাঁ, এই 100টি বলের সাথে সাথে আমরা নয়ের নামতাটা আরেকবার দেখে নিই। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু নয়ের নামতা পড়ব এবং নয়ের নামতা সম্পর্কিত অঙ্ক করব, তাই আমরা প্রথমে প্রথম সারির বল থেকে নয়টি বল গুনে নেব। এক, দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই যে নয় হয়েছে, দেখছো তো? আচ্ছা, যদি আমরা একবার নিই, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা একবার নিই তাহলে কী হবে? এই একবার নিলাম নয়, তার মানে হচ্ছে নয় গুণে এক সমান নয়, নয়ের এক গুণ নয়। এবারে আমরা দুই ঘর নয়ের বল নেব, দুই ঘর, তাহলে নয়ের সাথে নয় যোগ করবো, কত হবে 18। তাহলে নয়ের দুই গুণ সমান 18। এবার আমরা তিন সারির বল নেব, নয়ের তিন সারির বল, নয় এর সাথে আরও একবার যোগ, তাই তো? কত হবে 27। নয়ের তিন গুণ সমান 27, তাই না? এবারে আমরা চার সারির বল নেব,
এর সাথে 9 আর একবার যোগ করব, কত হবে বলো তো? হ্যাঁ 36, 9-এর 4 গুণ সমান 36। এবার আমরা 5 সারি বল নেব, এখানে 5টা সারি বল নেব, তার মানে হচ্ছে এর সাথে আরো 9 যোগ। আচ্ছা তাহলে কত হবে? হ্যাঁ কত হলো? 45, তার মানে হচ্ছে 9-এর 5 গুণ সমান কত? 45, গুড। এবারে আমরা আরও একটি শাড়ির বল নেব, খেয়াল করছো তো সবাই? 9-এর আরেকটা শাড়ির বল নিচ্ছি, 6 সারি, তার মানে হচ্ছে 9-এর আরও যোগ একবার, কত হবে? 54, 9-এর 6 গুণ সমান কত? 54। এবারে আমরা আরও একবার আরেক সারির বল নিব 7 বার, তাহলে এর সাথে আমরা আরও 9 যোগ করব, কত হবে? 63, ঠিক বলেছ, 9-এর 7 গুণ সমান কত? 63। এবারে খেয়াল করো বন্ধুরা, আমরা যদি 8 বার আরও 8 নিই তাহলে কি হবে? আমাদের এখানে জায়গা কম, আমি এখান থেকে লিখি, তার মানে 63 ছিল আমাদের, এর সাথে আরও 9 যোগ করছি, কত হচ্ছে আমাদের? 72, তার মানে হচ্ছে 9-এর 8 গুণ সমান কত হচ্ছে? 72। এবারে আমরা 9-এর 9 সারির বল নিচ্ছি, দেখো এই 72-এর সাথে আমরা আরও 9 যোগ করছি, কত হবে আমাদের এখন? 81, তাই না? হ্যাঁ 9-এর 9 গুণ সমান কত? 81। এবারে আমরা দেখো 10 সারি, পুরো 10 সারির বল নেব, এখানে আমরা 10 লিখি, 10 সারির বল নিলাম, খেয়াল করো, তাহলে এর সাথে আমরা আরও 9 যোগ করলাম, তাহলে কত হলো? 90, তার মানে হচ্ছে 9-এর 10 গুণ সমান কত? 90। দেখলে তো বন্ধুরা আমরা কত সহজেই 9-এর গুণ হিসাবটা করে নিলাম, দেখো এইভাবে যোগ করেও আমরা কিন্তু বের করতে পারতেছি, গুণ করেও বের করতে পারতেছি, তাই না? আচ্ছা এবার আমরা এই 9-এর গুণ সম্পর্কিত একটি অঙ্ক করে দেখি, দেখি আমাদের পাঠ্য বইয়ে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো 55 পৃষ্ঠায় একটি অঙ্ক আছে, এখানে গুণের নামটা দেওয়া আছে আর এখানে একটি অঙ্ক আছে, দুইটা অঙ্ক আছে। আচ্ছা খেয়াল করো, প্রথম অঙ্কটা, প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? খেয়াল করো, আমরা যদি প্র্যাকটিক্যালি অঙ্কটা দেখি, আমি রুটি অবশ্য আনতে পারিনি তোমাদের জন্য, কিন্তু ঠিক এরকমই একটা কিছু এঁকে এনেছি, দেখো এখানে 4টা ঘর আছে, 4টা ঘরে 4টা ঝুড়ি আছে এবং ঝুড়ির মধ্যে কিছু আকৃতি দেওয়া আছে, আমি মনে করো এটা রুটি, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো 9টি করে রুটি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে কয়টা রুটি আছে? 9টা, ঠিক আমাদের বইয়ে লেখার মতো, তাই না? 9টা রুটি, দেখো এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানেও 9টি, এখানেও 9টি, এখানেও 9টি, প্রত্যেকটা ঝুড়িতে তাহলে কয়টা করে আছে রুটি? 9টি করে, তাহলে এবার আমরা গুণে বের করি, কাউন্ট করি। আচ্ছা এখানে তো 9 হলো, পরের থেকে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে 2টা ঝুড়িতে কয়টা পেলাম? 18, 9-এর 2 গুণ সমান কত? 18, গুড। এবার 3 ঝুড়ির তৃতীয় ঝুড়ির রুটিটা গুণি, হ্যাঁ এখানে 18 হয়েছে, এবারে
উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর একটা সাতাশ সাতাশ ঠিক আছে আচ্ছা তাহলে তিন নং কত সাতাশ এবারে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কয়টা রুটি ছত্রিশটি তাহলে আমরা নয়ের চার গুণ সমান কত পেলাম ছত্রিশ নয় আর নয় যোগ করলে কত হয় আঠারো আর নয় যোগ করলে কত হয় সাতাশ আর নয় যোগ করলে হয় কত ছত্রিশ চার ন ছত্রিশ নয়ের চার গুণ সমান কত ছত্রিশ আমরা কয়টি রুটি পেলাম ছত্রিশটি তাই না কয়টি রুটি কয়টি রুটি পেলাম ছত্রিশটি চারটি ঝুড়িতে ছত্রিশটি রুটি পেলাম এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার খাতায় করে দেখি ঠিক আছে দেখো ঠিক অঙ্কটাই আমরা লিখেছি খাতায় সবাই খেয়াল করো পৃষ্ঠ পঞ্চান্ন নং হচ্ছে এক দুই প্রতিটি ঝুড়িতে নয়টি করে রুটি রাখা যায় এরকম চারটি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায় তাহলে আমরা প্রতিটি মানে আমরা জানি কি একটি তাহলে আমরা এখন লিখব কি একটি ঝুড়িতে একটি ঝুড়িতে রুটি রাখা যায় কয়টি নয়টি তাই না সবাই দেখছ তো একটি ঝুড়িতে রুটি রাখা যায় কয়টি নয়টি আমাদের কয়টি ঝুড়ি রুটি বের করতে বলছে চারটি ঝুড়ি তাহলে আমরা লিখব অতএব চারটি ঝুড়িতে রুটি রাখা যায় নয় গুণ চারটি আচ্ছা নয়ের চার গুণ সমান কত পেলাম ছত্রিশটি তাই না সুন্দর করে এবার আমরা উত্তর লিখি তো উত্তর ছত্রিশটি আমি আবার বলছি তোমাদেরকে একটি ঝুড়িতে রুটি রাখা যায় নয়টি অতএব চারটি ঝুড়িতে রুটি রাখা যায় নয় গুণ চার চার নং ছত্রিশ মানে নয়ের চার গুণ সমান ছত্রিশ উত্তর লিখেছি ছত্রিশটি এবার খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় অঙ্কটি রফিক একদিনে একটি বইয়ে নয় পৃষ্ঠা পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়ে একদিনে কয় পৃষ্ঠা পড়ে নয় পৃষ্ঠা তাহলে সাত দিনে কয় পৃষ্ঠা পড়বে সেটা আমরা বের করব সুন্দর করে লিখি আমরা তাহলে এবার অঙ্কটা করি সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো রফিক একদিনে পরে নয় পৃষ্ঠা রফিক একদিনে পরে কয় পৃষ্ঠা নয় পৃষ্ঠা অতএব কয়দিনে পড়বে সাত দিনে পরে নয় গুণ সাত পৃষ্ঠা সাত গুণ নয় কত সাত না হ্যাঁ তেষট্টি গুড সবাই ভালো করে বলতে পারছো আমার মনে হচ্ছে সাত নং তেষট্টি এবার আমরা সুন্দর করে উত্তর লিখি উত্তর কত লিখব তেষট্টি পৃষ্ঠা শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা আবার দেখি রফিক একদিনে পরে নয় পৃষ্ঠা অতএব সাত দিনে পরে নয় গুণ সাত পৃষ্ঠা সমান সমান কত সাত গুণ নয় কত তেষট্টি সাত নং তেষট্টি উত্তর তেষট্টি পৃষ্ঠা আশা করি সবাই সুন্দর করে অঙ্ক দুটো বুঝতে পেরেছ এবং খাতায়
করে নিয়েছো। আগামী ক্লাসে আমরা এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত পড়ব। আচ্ছা, বাসায় বসে সবাই সুন্দর করে বারবার প্র্যাকটিস করবে। যারা এই নয় নামতাটা পারো না, তারা বারবার নামতাটা পড়বে এবং মুখস্থ করে ফেলবে। সবাইকে আমার এই ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি তোমরা কোনো অঙ্ক না বুঝো, কোনো কথা না বুঝো, তাহলে কমেন্টে সুন্দর করে লিখে দিবে এবং আমি পরবর্তী ক্লাসে সেটা সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব। সবাই ভালো থেকো, সুন্দর থাকো, ঘরে থাকো। খোদা হাফেজ।